যে গুটি গুটি পায়ে আমাদের ঠান্ডু ভাই, তার এক পা নাই আরেক পা যে গুটি গুটি পায়ে সে চলে এসেছে। কেমন আছো ভাই? যাক, আসতে কোনো সমস্যা হয়নি তো? যাক, আসো ভিতরে আসো। আমরা তো ভালো আছি, আপনারা? রকিম ভাই, আসসালামুকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের আজকে সার্ভিসে এই যে আমাদের ইরান চাচা চলে আসছে, বাদল দাদা সাথে তো আমি আসি, তো সবাই দ্রুত একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। ভাই, কী অবস্থা? বাড়ির সবাই ভালো আছে? বাড়িতে আসলে তোমার কেউই নেই? যার বউ নেই তার কি কেউ আছে? আসলে এই বয়সে যার বউ নাই আসলে তার যে কী কষ্ট সেই জানে। তো যাদের বউ আছে তারা অবশ্যই তাদেরকে যত্ন রাখবেন, ভালোবাসবেন। যাই হোক গাইস, ভিডিওর মাঝখানে একটু মজা করলাম, কিছু মনে করবেন না, সবাই ভিডিও উপভোগ করুন। আমাদের বাদল ঠান্ডু ভাইকে একটু সহযোগিতা করছে, কারণ তার পা একটা নাই। ভাই, লুঙ্গি খুলে যাচ্ছে ভাই, দর্শক সব দেখে নিল। কিন্তু চাচা খুবই অসুস্থ, তাকে একটু ধরে নিয়ে আসলাম, অনেক দুর্বল হয়ে গেছে চাচা, তো সবাই তার জন্য দোয়া করবেন। আমরা গর্বিত যে আমাদের এই প্রতিষ্ঠানটি এক সময় ছোট ছিল, অনেক ছোট, তো সেই সময়কার এই মুরব্বীরাই কিন্তু টপ কাস্টমার ছিল, যা আজকে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত। চাচা কি চাকরির জন্য নিয়ে যাবেন নাকি? চাচা দেখছেন, চাচা কিন্তু এই নাস্তাটা এখন খেলো না, সে পকেটে রাখলো। চাচা বাসায় নিলে চাচিরে গাইস, দেখছেন চাচা বৃদ্ধা বয়সে এখনও চাচিকে কেমন ভালোবাসে, তার জন্য নাস্তা নিয়ে যেতে চাই, তো আমরা তাকে আরও এক প্যাকেট চাচির জন্য এক্সট্রা দিয়ে দিই। তো চাচার কাজটি শুরু করছে এখন বাদল। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াকুব হোসাইন, এই ইত্যাদি হেয়ার কাটার অনার। তো প্রত্যেক মাসের এক তারিখে আমাদের এখানে লিজেন্ড মেম্বার ডে আমরা পালন করি, তো সিনিয়র মুরব্বীদের জন্য আমাদের এখানে থাকে ফ্রি সার্ভিস। তো দেখলে সারাদিন অনেক মুরব্বী আসছেন গেছেন, প্রায় 30+ হয়েছে আজকে। তো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন এভাবে মুরব্বীদের পাশে থাকতে পারি। তো অবহেলিত মুরব্বীদের, যে সমস্ত মুরব্বী আপনার বিভিন্ন দোকানে যে অবহেলিত হয়, আমরা শুধুমাত্রই তাদেরকে এই সার্ভিসটি দিয়ে থাকি 60+ কর্ম থেকে রিটায়ার। তো আজকে সার্ভিসে আমাদের রকি, বাদল দাদা, প্লাস আমি ছিলাম, প্লাস আরেকজন ছিল ইরান চাচু, সে চলে গেছে। তো আমরা 5 জন আজকে এই সার্ভিসটিতে ছিলাম। তো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আপনাদের কাছ থেকে কিছুই চাই না আমরা গাইস, শুধু একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে চলবে। তো ভালো কথা গাইস, আজকে কথা তো আমাদের দাদা নতুন আমাদের সাথে জয়েন করেছে, তো রকিও অনেকদিন পর আমাদের সাথে জয়েন করলো। তো আপনারা আজকের এই সার্ভিসটিতে কেমন লাগলো আপনাদেরকে এই সার্ভিসটি দিয়ে একটু যদি বলতেন এক এক করে দাদাকে? মুরব্বীদের, অবহেলিত মুরব্বীরা, এই দোকানে দোকানে যায়, তাদের প্রতি ভালো ব্যবহার করে না। আমাদের এখান থেকে এই যে সার্ভিসটা আমরা দিই, এই সার্ভিসটার থেকে তারা উপকৃত হয়, প্রতি মাসে একবার আসে, আমাদের ভালো ব্যবহার পায়। কি আপনার কাছে আমরা কিছু জানতে চাই, আপনার কেমন লাগলো আজকের সার্ভিসটি? আসলে এমন তো কোথাও দেখিনি, এখানে এসে দেখছি ভালো লাগেছে। এবং এরকম যদি সিস্টেমে সবাই প্রতি এলাকায় এলাকায় করে প্রকৃতির জন্য, তবে ভালো হবে। হ্যাঁ ভাই, আসলে ঠিক এরকম প্রত্যেকটা এলাকায় যদি কোনো একটা সেলুন এরকম প্রত্যেক মাসে 1 তারিখে এরকম সার্ভিসটি দেয়, তাহলে আসলে ওই এলাকার মুরব্বীদের আর দুঃখ থাকে না, কষ্ট থাকে না,
আসলে তারা টাকা পাবে কোথায়, সে আপনাকে পরিপূর্ণভাবে বিল দিবে, সে তো কর্ম থেকে রিটায়ার, সে হয়তো বা তার ছেলের কাছ থেকে কিংবা বৌমার কাছ থেকে কারোর কাছ থেকে চেয়েই অবশ্য আনছে টাকাটি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।